কোনোরকম প্রচার প্রচারণা ছাড়াই একেবারে আজমকা বাংলাদেশের পঞ্চাশটির বেশি প্রেক্ষাগে মুক্তি পেল কলকাতার জনপ্রিয় নায়ক জিত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ফ্যান্থার সাপটা চুক্তির মাধ্যমে দেশব্যাপী ছবিটি শুক্রবার মুক্তি দিয়েছে তিতাস কথাচিত্র প্রতিষ্ঠানের কর্ণধার আবুল কালাম আজাদ শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমকে বলেন মিস কল ছবির বিনিময়ে বাংলাদেশে মুক্তি দেওয়া হয় ফ্যান্থার ঢাকার মধুমিতা পুনম এশিয়া সহ সাপফানিটির মতো সিনেমা হলে চলছে জিতের এই ছবি সাফিউদ্দিন সাফির পরিচালনায় বাপ্পী চৌধুরী অভিনীত মিস কল মুক্তি পেয়েছিল দুই সালের তিনে মার্চ অন্যদিকে জিতের পান্থার মোটামুটি নতুন ছবি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল চোদ্দই আগস্ট ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এদিকে জিতের ছবি নীরবে মুক্তি দেওয়ার প্রসঙ্গে আবুল কালাম জানান আমদানির ছবি মুক্তি দিতে অনেক ঝামেলা পোহাতে হয় মিডিয়াতে জানাজানি হলে অদৃশ্য বাধা আসে যাতে বাইরের ছবি এদেশে না চলে ওই সব বাধা পার হতে মাস দুয়েক সময় লাগে এরই মধ্যে ওপারের ছবি পাইরেসি হয় বা অনলাইনে চলে আসে যার ফলে দর্শক আর হলে এসে দেখে না তাই নীরবেই মুক্তি দিয়েছি যেহেতু কিছু মানুষ নিয়মিত হলে এসে এখনও ছবি দেখছে অথচ সে তুলনায় আমাদের এখনও ছবি হচ্ছে না তাই আমাদের ছবি সংকটের কারণে কলকাতার ছবি এনে চালাচ্ছি বলছিলেন তিতাস কথাচিত্রের এই কর্ণধার